চলুন একটু হরিনাম করে নিন। আপনি আবার বলবেন, হরিনাম করে কি লাভ? বলতেই পারেন, আমরা শুনতে এসেছি, হরিনাম করে কি লাভ হবে? এই যে তুমি যখন খৈনি খাও তখন তো বলোনি যে খৈনি খেলে কি লাভ, তুমি যখন বিড়ি খাও তখন তো বলোনি বিড়ি খেলে কি লাভ, তুমি যখন মদ খাও তখন তো বলোনি মদ খেলে কি লাভ, আর হরিনাম করতে গেলেই তখন লাভ লোকসানের হিসেব বুঝবে, আর তখনই বলবে হরিনাম করলে কি লাভ। তুমি দিন রাত্রি নেশা করছো তখন তো বলোনি যে নেশা করে আমার কি লাভ, সাতটায় দান মারছো তখন বলোনি এটাই মেরে আমার কি লাভ, আর হরিনাম করতে এলেই বলে এটা করে কি লাভ। মানুষ এই জায়গাতেই লাভ লোকসানের হিসেব বলে, আর এটা করলেই তো জীবনে সবচেয়ে বড় লাভ। সেটা কোন লাভ? আপনার সংসার জীবনে শান্তি ফিরবে কিসের দ্বারা? একমাত্র হরিনামের দ্বারা। টাকা পয়সা দিয়ে সংসারে শান্তি ফেরানো যায় না। দেখবেন অনেকের টাকা পয়সা নেই, ডাল ভাত খেয়ে শুকিয়ে আছে। কেন আছে? কারণ সংসারে তারা মিলেমিশে আছে। তদ্য মিলেমিশে যদি আপনি থাকতে পারবেন, সেটাই হলো আপনার জীবনে সবচেয়ে বড় লাভ। আর এই লাভটা পেতে গেলে আপনাকে হরিনাম করতে হবে তালি দিয়ে, ঠিক আছে? এবার আবার বলছি, যারা বুঝেছে তারা দেবে, যারা বোঝে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, যে এতদিন আপনারা হরিনাম শুনছেন, এতদিন হরিনাম করছেন, তো কে সামনে? আমি ঘন্টাটা বাজাবো বলে ঠিক করছিলাম, আমি তুলতে বলছি না, আমি বলে একবার বাজিয়ে দিই ঘন্টাটা কেমন টান করে। হ্যাঁ জয়নি দাই, তো এতদিন আপনারা হরিনাম শুনছেন, হরিনাম করেছেন, তো কোনোদিন কান পরীক্ষা করেছেন যে আপনার কানে হরিনামটা ঠিক যাচ্ছে কি না? আপনার চোখের পরীক্ষা করিয়েছেন? আপনার শরীরে রক্তের পরীক্ষা করিয়েছেন? কানের পরীক্ষা করিয়েছেন যে আমার কানে ঠিক হরিনামটা যাচ্ছে কিনা? তা একটু কানের পরীক্ষা করে দেখা যাক না, কানটা আপনার ঠিক কোন জায়গায় আছে, একবার পরীক্ষাটা হয়ে যাক। খুব মন দিয়ে শুনুন, যে যে হরিনাম শুনছেন না একবার হাত তুলুন। দেখো যাও কানের পরীক্ষা কেমন হলো। আমি কি বললাম? যে যে হরিনাম শুনছেন না একবার হাত তুলুন। তাহলে বুঝেছেন কোন কান নিয়ে আপনারা বসে আছেন? এটা মানুষের কান হতে পারে, কিন্তু দুদিকে দুটো গর্ত ছাড়া আর কিছু না। যে কানে প্রকৃত হরে, সেই জন্যে বলে হরিনামটা কীর্তন করাটা খুব সোজা, কীর্তন শোনাটাই হলো সবচেয়ে বেশি কঠিন। একটা কীর্তনিয়া কীর্তন করছে খুব সোজা, কিন্তু শোনাটা বড় কঠিন। এই যে শোনা,
এটা যে কত কঠিন বলার মতো নয়, মানুষ হরিনাম শোনে। এই যে তিন দিন ধরে হরিনাম হবে, তিন দিন পরে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে তিন দিন ধরে ছখানা কীর্তনিয়ার হরিনাম শুনছ, তাহলে তিন ঘন্টা করে গাইলে ছয় তিনে আঠারো, আঠারো ঘন্টা হরিনাম শুনছ, ক মিনিট বলতে পারবে জিজ্ঞাসা করো তো? আঠারো ঘন্টা শুনেছে, আট মিনিটও বলতে পারবে? এই যে আমি তিন ঘন্টা কীর্তন করব, কীর্তন করার পরে কালকে যদি জিজ্ঞাসা করে উনি যে কীর্তন করছিল আপনারা শুনছিলেন, হ্যাঁ তাহলে বলুন কি গাইছিল? শুনেছেন তিন ঘন্টা, কিন্তু আপনি ধরে রেখেছেন তিন মিনিট, সব ফাঁকে চলে গেল। তার মানে কি? তার মানে এখানে শুনেছেন ওখান দিয়ে বেরিয়ে গেছে। এই কারণের জন্যে আমরা কলিযুগে যতই হরিনাম শুনি না কেন আমাদের মঙ্গল হয় না, কারণ শোনাটা শোনার মতো হয় না। তাই কলিযুগে বলেছে যাগ যজ্ঞ সব পুজো অর্চনা বন্ধ করে দিল। কেন বন্ধ করে দিল? সত্যযুগে ধ্যান ছিল, কিন্তু এখন কলিযুগের মানুষ যদি ধ্যান করতে বসে ঘুমিয়ে পড়বে। পাঁচ মিনিট একটা মানুষকে চুপ করে বসে থাকতে বলো, ঘুমাবে, তাহলে ধ্যান হবে না। যজ্ঞ, কোনো যজ্ঞটাই ঠিক হবে না। কোন যজ্ঞটা ঠিক হবে লক্ষ্য করে বলুন তো? শিবের যজ্ঞ করবে? অনেকে বলে শিব মদ খায়, কোনোদিন দেখেছে শিব মদ খেতে? কিন্তু এরা শিব যজ্ঞ করছে আর শিবের নামে মদ খেয়েই যাচ্ছে, তার মানে কি যজ্ঞ ভুল হচ্ছে? পূজা অর্চনা সেটাও ঠিক নেই। সেই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভু শুধু করে দিল হরিনাম, যে এইটুকু তোরা অন্তত মন দিয়ে শোন, মন দিয়ে কর, এতেই তোদের বড় শান্তি, এতেই তোদের মঙ্গল। কিন্তু এটাও আমরা সঠিকভাবে করতে পারি না। কেন করি না? এই দেখুন, আমরা সবাই জানি গৌরাঙ্গ মহাপ্রভু যখন হরিনাম করত তখন হাত তার কোন দিকে থাকতো? আপনারা তুলে একবার বলে দিন কোন দিকে থাকতো, হাত তুলে একবার বলে দিন তো কোন দিকে থাকতো? সবাই জানে ওপর দিকে থাকতো, তবু বুঝেছেন? তবু আমাদের একটা লজ্জা। তোমার জীবনে সবচেয়ে বড় লজ্জা কোনটে? যে তোমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা তুলসী কাঠের মালা পড়লে না, এর চেয়ে বড় লজ্জার আছে? তুমি নিজেকে হিন্দু ছেলে বলে পরিচিত করো কি করে? এটাই জীবনে সবচেয়ে বড় লজ্জা। আর হরিবাসরে বসে সেই লজ্জায় পড়ে আছি বলি, তাই দেখবেন সবাই জানি গৌরনীতাই ওপর দিকে তুলে হাত তুলে হরিনাম করেছিল, এটা জেনে শুনেও আমাদের তুলতে লজ্জা। কেন? এই দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু হাত ওপর দিকে করেছিল কেন, কি এনেছিল? ওই ওতে করে হাত ওপর দিকে এমন একটা জিনিস নিয়ে এসেছিল কলিযুগে যেটা কোনোদিন চোখে দেখা যায় না। আপনার বাড়িতে নিমন্ত্রিত অতিথি এলে আপনি কি আনবেন? মিষ্টি আনবেন, ফলমূল আনবেন? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এলো, তিনি কিছু নিয়ে এলো। সেটা কি নিয়ে এলো সেটা দেখতে পাচ্ছেন? তিনি হরি নাম নিয়ে এসেছিল। কিন্তু এই হরি নামটা দেখাতে পারবেন যে হরি নামটা আমি দেখতে পাচ্ছি না? তিনি হরি নাম তিনি ওপরে করে নিয়ে এলেন, দুটো হাতে করে কলিযুগে হরি নাম নিয়ে এলেন মানুষের মঙ্গলের জন্য, ঠিক আছে? সেই জন্যে বলি, যদি পারেন তো একটু ওপর দিকে হাত তুলে হরি নাম করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি তোলেন সেটা আপনাদের, যদি না তোলেন সেটা আপনাদের, কিন্তু আমি হাত তুলে হরিনাম করবই, কারণ তার নাম শুনতে বসেছি আর তার কথা বলতে গেলে লজ্জা, তার নামে হাত তুলতে গেলে লজ্জা, তাহলে আমাদের মতো মূর্খ তো আর কেউ হতে পারে না, ঠিক আছে? বলি ওপরে হাত তুলে, ও হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল গৌরনীতাই 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 জয় গৌরনীতাই, জয় গৌরনীতাই
গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই বলিয়ে রাধা মাধবে কি গায়ে আচ্ছা এখানে অনেকে হাত তুলে হরিনাম করলো অনেকে মাতা নাড়লো অনেকে মাতা নাড়লো মাতা কারা নাড়ে জানেন যারা ওপরের মানুষ থাকে যারা ওপরের মানুষ তারা মাথা নাড়ে ওপরে বলতে কারা স্বর্গের নয় মর্তের নয় চারজনের কাঁধে যারা যায় তারা কোথায় চারজনের কাঁধে যাবে যখন সেই মানুষটাকে লক্ষ্য করে দেখবেন নিচ থেকে বলছে হরি বল সে তখন চারজনের কাঁধে তাহলে মাতা কারা নারে তারা মাতা তদ্দেব যারা জীবিত তারা এখানে মাতা নাড়বে না তারা তালি দিয়ে হরিনাম করবে আর যারা মৃত নামই বেঁচে আছে যারা মৃত তারা ওই চারজনের কাঁধের মতো মাতা নাড়ে বল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই বল গৌরনিতাই 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 জয় গৌরনিতাই বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব বলে হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে আজ একটু উলুদ ধ্বনি দেওয়া যাবে কি বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল গৌর হরি বল বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল গৌর হরি বল না ঠাকুমা ভাবলো হঠাৎ হাঁটুর ওপরে কাপড় তুলে দিল কেন আজকে হাঁটুর ওপরে কাপড় তোলা লীলা শুনবেন কাশিধাম কাশিধামের একটা ছেলে যার নাম হলো রঘুনাথ তিনি কাশীর ঘাটে প্রতিদিন স্নান করে আর দুহাত তুলে হরিনাম করে এখন সে যখন হরিনাম করে ছেলেটাকে দেখতে ভালো নয় কিন্তু কণ্ঠটা খুব ভালো সে যখন দুহাত তুলে হরিনাম করে এখন কাশীর ঘাটে যারা যারা স্নান করতে যায় এই যে ঘাড় ঘুরছে আপনি চঞ্চল হয়ে যাচ্ছে কাশীর ঘাটে সে যখন স্নান করে আর অন্যান্য মানুষ যখন স্নান করতে যায় তার হরিনাম শুনে সবার সময় কখন চলে যায় আর বুঝতে পারে না বাড়ির বউ ঝামেলা করে যায় তুমি সকাল দশটায় স্নান করতে গেছো এখন দুটো বাজে এখন ফিরছে এখন এরা তো হরিনামে সবাই মেতে যায় কি এখন রঘুনাথ সে যখন হরিনাম করছে গ্রামের বেশ কিছু মোড়ল গ্রামের বেশ কিছু মোড়ল তৎকালীন দিনে মোড়ল ছিল না গ্রামে ছিল তো কি গ্রামের মোড়ল ছিল যারা বাড়িতে অশান্তি হলে তারা যেত বিচার করতে তাই না এখনকারের দিনে মোড়ল উঠে গেছে কেন উঠে গেছে কারণ কে কার বিচার করবে তারা নিজেরাই তো ঠিক নেই কি তাই ওসব মোড়ল তোলো রাখল তো তৎকালীন দিনে ওই গ্রামের মোড়ল বেশ কিছু মোড়ল ওই কাশীর ঘাটে গিয়ে ছেলেটাকে ডাকছে এই রঘুনাথ লীলা আপনারা শুনছেন কি
না যে হরিনাম আপনারা করছেন, এই হরিনামটা কতটুকু ত্যাগ স্বীকার করে করলে তবে আপনি ভগবানের দর্শন পাবেন। উড়িষ্যার বুকে বসে আছে কাটের জগন্নাথ, যারা বিশ্বাস নিয়ে গেছে তারা কাটের মধ্যে ভগবানকে দেখেছে, আর যাদের বিশ্বাস নেই তারা কাঠ দেখে ঘরে চলে এসেছে। তাহলে কাটের মধ্যেও ভগবান আছে, কিন্তু তোমার চোখে ধরা নেই, কারণ তোমার চোখটা সব দন্তের সব অসব, সব মানে সমস্ত, আর তালবর সব অসব, সব মানে মরা। যে মরে যায় সে চোখে দেখতে পায় না, যে জীবিত মানুষ যায়, যে বিশ্বাস নিয়ে যায় কাটের মধ্যে সে দেখতে পায়। তদ্রূপ এই রঘুনাথ জীবনের কত ত্যাগ স্বীকার, কত কষ্ট, কত দুঃখ একে পেতে হলো, তবে ভগবানকে দর্শন করতে পেরেছে। ভগবান তাকে নিজের হাতে খেতে দিয়েছে। কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, কারণ ভগবান নিজেই বলে গেছে যে করে আমার আস তার করি কি সর। তবু তো আপনাদের কাছে এই কথাটা বলতে পারলাম। আমি ক্যানিংয়ের এক জায়গায় কীর্তন করতে গেছি, তো সেখানে একটা ঠাকুমা বসে আছে তার নাতনিকে নিয়ে সামনে বসে আছে। আমি শুধু বলেছি যে করে আমার আস তার করি সর্বনাশ, বলতেই দেখি ঠাকুমা মাধুরী গুটুচ্ছে। আমি বলি ঠাকুমা তুমি মাধুরী গুটুচ্ছ কেন? বলে মুখ পোড়া, দিন রাত্রি ভগবানের কাছে প্রদীপ দেবো, ধূপ দেবো, জল দেবো, খেতে দেবো, ও আমার সর্বনাশ করবে? আমি বলি পরেরটা শোনো। বলে মুখ পোড়া ওদের শোনা, আমি টেপি ওঠে না। তাহলে পরেরটা কি? যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার কি দাসের দাস। তদ্রূপ তুমি যদি প্রকৃত হরিভক্ত হও, তোমার তো সব শেষ হবে।